السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله ثم الحمد لله. আমরা এই ছয় নম্বর বইটা পড়তেছিলাম, ছয় নম্বর বইয়ের লেসন ওয়ানটা পড়তেছি। লেসন ওয়ানের মধ্যে আমরা এরাব এবং বিনা মরাব মবনি সম্পর্কিত ডিটেলস আলোচনা করেছি। তোমাদের মনে আছে মাবনি শব্দ আমরা পড়ছিলাম কত প্রকার? মাবনি বলেন তো, সাত প্রকার। সাত প্রকার শব্দ হলো মাবনি। মাশাআল্লাহ, মরাব শব্দের মধ্যে তিনটা ভাগ, তাই না? মরাব শব্দ জি আছে যেগুলো তার মূল এরাব নিবে, তাই না? মরাব জি যেগুলো মূল এরাব নিবে। দুই নাম্বার একটা ভাগ করেছি মূল এরাব গুলো কি কি বলেন তো? মারফু অবস্থায় দম্মা, মানসুব অবস্থায় ফাতহা, আর মাজরুর অবস্থায়। আচ্ছা এটা একটা ভাগ, কিছু নাউন এই এরাব নিবে। বাকি মরাবের দুই নাম্বার ভাগ হলো যে নাউন গুলো বিকল্প এরাব নিবে। বিকল্প এরাব নিবে এরকম নাউন কত প্রকার? পাঁচ প্রকার। মাশাল্লাহ, মোরাবের মধ্যে আরো কিছু নাউন আছে যেগুলো তাকদিরি আরব নিবে, ইডেন আরব নিবে, এরকম নাউন কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার। মাশাআল্লাহ, তাহলে মোরাব মাবনি আমরা ডিটেলস এভাবে যে তিন প্রকার হিডেন নিবে এগুলো পড়েছি, যে পাঁচ প্রকার বিকল্প নিবে, কোন অবস্থায় কি নিবে সব পড়ে আসছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এখানে এক্সারসাইজ আছে তামারিন। এই তামরিন গুলো আমরা আজকে পড়বো। দেখেন নিচে এক নাম্বার এক্সারসাইজ আছে, আইয়িনিল মুরাবা ওয়াল মাবনিয়্যা ফি মা ইয়াতি। এই যে সামনের শব্দগুলোতে মুরাব মাবনি, কোনটা মুরাব কোনটা মাবনি এটা নির্ণয় করতে হবে। একটু আমি মাঝখান থেকে কয়েকটা জিজ্ঞাসা করি, বলেন তো আল্লাতানি এই শব্দটা মুরাব নাকি মাবনি? আল্লাহ তাআলা দিবসন, এটা মুরব মুরব। মাশাআল্লাহ, আহসান্তি। অন্য সবাই একমত এটা মোরাব? জি রব দিবসন গুলো সব মুরব। মাশাআল্লাহ, এটা মূলত আমরা জানি শব্দ হিসেবে ইসমুল মাউসুল, কারেক্ট? জি প্রোনাউন ইসমুল মাউসুল। ইসমুল মাউসুলের মধ্যে একবচন এবং বহুবচন গুলো মাবনি, মাবনি। এক বছর মাবনি, এক বহুত এক বচন বছর মাবনি। হলো মাবনি, যেমন আল্লাদি, এবং প্লুরাল হলো আল্লাযীনা। আল্লাযীনা আল্লাযীনা মুজাক্কার মুয়ান্নাসে কি? আল্লাতীনা আল্লাতী 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 আর বহুবচনে কি হবে? বহুবচন তিন রকম হয়, তাই না? এক নম্বর জি আল্লাতি, দুই নম্বর আল্লাতী এই যে আল্লাওয়াতি, তিন নাম্বার হলো আল্লাই। এই তিনটাই কোরআনে কারিমে আসছে, আল্লাতি আল্লাওয়াতি আল্লাই। তাহলে এক বচন এবং বহু বচন এগুলো হলো মাবনি, আর ইসমুল মাউসুল এবং ইসমুল ইশারা এই দুইটারই দ্বিবচন গুলো মুরব। যেহেতু এটা দ্বিবচন সুতরাং এটা মুরাব। মাশাআল্লাহ, আহসান্তি। এখন বলেন তো এই যে আমিন এই শব্দটা মোরাব নাকি মাবনি? মাবনি মাবনি মাশাআল্লাহ, এটা মাবনির সাত প্রকারের কোন প্রকার? ইসমুল ফেল ইসমুল বা আফআল ফেল মাশাআল্লাহ, ফেল দাদা ইসমুল ফেল, তাই না? এটার নাম জি কি? হ্যাঁ ইসমুল আসমাউল ফেল। আফআল ইসমুল ফেল বা বহুবচন দিয়ে বললে আসমাউল আফআল, তাই না? যেটা আমরা পড়েছি ফেল ভার্ব নাউন, আফআল জি ভার্ব ভার্বের নাউন। মতো হুম জি হ্যাঁ, ভার্ব নাউন মূলত নাউন কিন্তু ভার্বের অর্থ প্রদান করবে, তাই না? ভার্বের মতো এগুলো ভাববে। জি মাশাআল্লাহ, এরপরে বলেন তো যদি আমি বলি আনা, এই আনা মোরাব না মাবনি? আনা, মাবনি এটা হচ্ছে মাবনি মাবনি মাবনি। মাবনির কোন মাবনি প্রকার? দমির বা বা দমির দমির, সব দমির মাবনি। বাদুদ দমির না কিন্তু, সব দমির জি মাবনি, তাই না? দমির, এটা দমির দমির জি সব দমির মাবনি। মাশাআল্লাহ, এরপরে বলেন তো আমসি, এটা মোরাব নাকি মাবনি?
আমছে এটা ভাবনি, এটা এটা মাবনি, মাবনি, মাবনি মাবনি কোন প্রকার? জর জলফ বাদুর জর মাশাআল্লাহ মাশাআল্লাহ আহসানতি, বাদু জুরুফ, কিছু জি জরফের শব্দ ছিল যেগুলো মাবনি, এর মধ্যে এটা মাবনি আমসি, কাসরার উপরে মাবনি, তাই না? মাশাআল্লাহ। জি এরপরে আমরা সর্বশেষ যাই মুসলিমাতুন, বলেন তো এটা মোরব না মাবনি? মোরব মুসবা এটা মোরব মোরব শব্দ হিসেবে এটাকে বলি আমরা জে এন এস, এন জামা এস মুয়ান্নাস সালিম, জি জামা মুয়ান্নাস সালিম। তাহলে বলেন তো এটা মূল মূল এরাব নিবে নাকি বিকল্প এরাব নিবে? এটা মূল আরব এস মানসুব অবস্থায় শুধু কাসরা নিবে আর অন্য এটা বিকল্প এরাব, তাই না? আর বাকি হ্যাঁ অবস্থায়, বিকল্প নেবে, বাকি সবাই সে আরব আসলে অবস্থায় আরবই সে দেবে, মূল এরাব নিবে, মাজরুর অবস্থায় কাসরা মূল এরাব নিবে, কিন্তু মানসুব মূল অবস্থায় আরব দিবে, ফাতহার বদলে বিকল্প কাসরা। এটা হলো বিকল্প বিকল্প, এরাম এরাম ইনশাআল্লাহ। তাহলে এটা আপনারা আশা করি সবাই ক্লিয়ার, কোনটা মোরাব কোনটা মাবনি, কোনটা মোরাবের মধ্যে তার মূল এরাব কোনটা বিকল্প এরাব, এটা আমরা আশা করি বুঝে যাবো সবাই, বুঝবো না ইনশাআল্লাহ। আচ্ছা লাস্ট আরেকটা জিজ্ঞাসা করি, এটা বলেন তো আরবাআতা আশারা মোরাব না মাবনি? আরবাআতা আশারা অর্থ মুবনি কি আরবাআতা আশারা, অর্থ কি? বাকি সব মোহরব, বারো, এটা বারো মাদনি বারো, বারো এটা আরবাআতা বারোতম আশারা, আরবা বারোতম, আরবাআতা বারোতম, আরবাআতা অর্থ কি? বারোর প্রথম অংশ বাদে পরেরটা প্রথম অংশ এটা মাবনি, আর মাবনি এটা হচ্ছে সংযুক্ত প্রথমে বলেন এটার অর্থ কি আরবাআতা আশারা? চোদ্দ চোদ্দ, চোদ্দ মাশাআল্লাহ চোদ্দ, তাই না? এখন চোদ্দ 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 বাহু ভুল বলে চোদ্দ ফেলছি, বাকি এগুলোকে আমরা চোদ্দ জানি মানে আল আদাদুল মুরাক্কাবা, কি নাম, জি আল আল আদাদুল আদাদুল মুরাক্কাবা, মুরাক্কাবাত তাই না? নতুন যোগ যুক্ত সংখ্যা বা সংখ্যা, বচন সংখ্যা সংখ্যা আল আদাদুল মুরাক্কাবা, যুক্ত সংখ্যার মধ্যে এক্সেপশন কোনটা? বারোটা বারো বারোর বারোটা প্রথম অংশ, ওটাই ওই জন্য ওটা আগে মুখে চলে আসছে ওটাই আসছে মধ্যে শুধু বারোর প্রথম অংশ মোরাম, তাই না? জি জি বারোর প্রথম অংশ মোরাব, বাকি আল আদাদুল মুরাক্কাবা সব মাবনি, সুতরাং এটা মাবনি। শুধু বলেন তো হ্যাঁ আর আতুন, এটা মোরাব না মাবনি? এটা মহরব এটা এটা মোরাব, মাশাআল্লাহ মহরব আলহামদুলিল্লাহ। এই প্র্যাকটিসটা আমরা সবাই পেরেছি। তা এখানে দুই নাম্বার আছে, মা আলামাতুল ইরাবিল আসলিয়া ফিল ইসম, ইসিমের মধ্যে মূল এরাব সাইন গুলো কি কি বলেন? মারফু অবস্থায়, দম্মা মানসুব দম্মা অবস্থায়, হাতা হাতা মাজরুর মাজরুর অবস্থায়, অবস্থায় কাসরা কাসরা কাসরা। কাসরা। এখন দুই নাম্বার শেষ, তিন নাম্বার এক্সারসাইজ, মা আলামাতুল ইরাব আল ফারঈয়াতু, এই যে বিকল্প এরাবের সাইন গুলো কি কোথায়? এক নম্বরে বলতেছে ফিল আসমা আল খামসা, এই যে স্পেশাল ফাইভ নাউনের মধ্যে, বলেন মারফু অবস্থায় কি হবে, ওয়াও ওয়াও মারফু অবস্থায় ওয়াও হবে মানসুব অবস্থায়, আলিফ আলিফ, আলিফ আর আলিফ হবে মাজরুর অবস্থায় ইয়া ইয়া। ইয়া ইয়া। তাহলে যদি প্রশ্ন আসে যে স্পেশাল ফাইভ নাউনের মধ্যে বিকল্প সাইন গুলো কি কি, তাহলে কি বলতে হবে? তিন অবস্থাতেই বিকল্প সাইন, মারফু অবস্থায়, ওয়া ওয়াও মানসুব অবস্থায়, মানসুব অবস্থায় আলিফ আলিফ আর আলিফ মাজরুর অবস্থায় ইয়া মাজরুর অবস্থায় ইয়া। ইয়া। একটু আবার সুন্দর করে বলেন তো, আমি প্রশ্ন করছি যে এই যে স্পেশাল ফাইভ নাউনের মধ্যে বিকল্প সাইন গুলো কি কি, একজন বলেন। মারফু অবস্থায় ওয়াও না মানসুর শুরু থেকে অবস্থায় সুন্দর করে খাতায় লিখবেন, কিভাবে বলবেন, বলবেন যে স্পেশাল ফাইভ নাউন সর্ব অবস্থায় বিকল্প সাইন নিবে, তাই না? সব অবস্থাতেই বিকল্প সাইন নিবে। এরপরে বলেন মারফু অবস্থায় মাশাআল্লাহ বলে, ওয়াও মানসুর এরপরে অবস্থায় আলি আর মাজরুর অবস্থায় ইয়া ইয়া, মাশাআল্লাহ। এডিশনাল একটা প্রশ্ন করি এখানে, আপনাদের মনে আছে স্পেশাল ফাইভ নাউন এই বিকল্প সাইন নেয়ার জন্য শর্ত আছে, কয়টা শর্ত বলেন তো? দুইটা হবে দুইটা, মাশাআল্লাহ। ইয়া মুতাকাল্লিম হবে আর ইয়া মুতাকাল্লিম ব্যতীত একটা অন্য কারোর সাথে মুতাকাল্লিমের মুদাফ থেকে, অন্য এক কারোর নাম্বার সাথে হলো মুদাফ হইতে হবে, দুই নাম্বার হলো মুদাফটাও
ইয়া মুতাকাল্লিম বাদে অন্য কারোর সাথে হতে হবে, অন্য মাশাল্লাহ শব্দের সাথে হবে। আহসানতি, জি মাশাল্লাহ। এখন বিকল্প সাইনের 2 নম্বর বলতেছে জামউল মুজাক্কারি সালিম, জমা মুজাক্কার সালিমের মধ্যে বিকল্প সাইন কি? আমি একজনকে জিজ্ঞাসা করি, বলেন তো নারজুয়ারা বেগম, নারজুয়ারা আপা বলেন তো জি জমা হোসেন জি মুজাক্কার সালিম। হ্যাঁ জি, এটা 3 অবস্থাতেই বিকল্প সাইন নেবে, মারফু মাশাআল্লাহ, অবস্থায় ওয়া, আর মাজরুর আর মানসুব আর মাজরুর অবস্থায় ইয়া। মাশাআল্লাহ আহসানতি, 2 অবস্থাতে ইয়া। এরপরে সর্বশেষ বলতেছে ফি আল মুসান্না, দ্বিবচন শব্দে বিকল্প সাইন গুলো কি হবে? এটা আমরা শুনবো কার কাছ থেকে শুনবো? নাসিহা ম্যাডাম বলেন তো, নাসিহা, নাসিহা আসসালামু বলুন। আলাইকুম ওস্তাদ, আমি জি বাইরে আছি রাস্তায়। জি বলেন, আচ্ছা, ওইটা মারফু অবস্থায় থাকবে আলিফ, আর মাজরুর আর মানসুব অবস্থায় থাকবে ইয়া। ইয়া, মাজরুর এবং মানসুব অবস্থায় থাকবে ইয়া, মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা বিকল্প সাইনের 3 প্রকার পড়লাম, আরো কারা কারা বিকল্প সাইন নেয়, আরো 2 প্রকার নাউন আছে, কে বলতে পারবে? একটা কি আরো 2 প্রকার বিকল্প দ্বিবচন, সাইন নাই হচ্ছে, দ্বীপ দ্বিবচন নাই। এখানে আছে, জমা মুজাক্কার সালিম হ্যাঁ, আছে, এটা ফাইভ নাউন, গয়রুল মনসারিফ, ওস্তাদি মাশাআল্লাহ। গয়রুল মনসারিফ, একটা আছে আর একটা আছে ডিপটন, জেনেসিস, জেনেস আর একটা আরেকটা আছে জেনেস। মাশাআল্লাহ আহসানতি। সবাই বুঝে গেল তাহলে 5 প্রকার? 1 নম্বর হলো দ্বিবচন, 2 নম্বর জেএমএস, 3 নম্বর জেএনএস, 4 নম্বর ডিপটন, 5 নম্বর স্পেশাল ফাইভ নাউন। খালাস, এরপরে 4 নম্বরে বলতেছে মা আলামাতুল জারি, মা আলামাতুল জারি ফিল মামনুয় মিন আসসারফ, মামনু মিন আসসারফ, এই শব্দে মাজরুর অবস্থায় সাইন কি? হাতা মাজরুর অবস্থায় ফাতা নিবে, আমরা জানি সবাই। মা আলামাতুন নাসবি ফি জামইল মুআন্নাসি সালিম, জেএনএস এর মধ্যে মানসুবের সাইন কি? কাসরা, কাসরা, আমরা সবাই জানি। এখন 6 নম্বরে গিয়ে বলতেছে হাতি মিসালান লিল মাকসুর, বলতেছে মাকসুর শব্দের একটা উদাহরণ দিতে। ওয়াজআলহু ফি ছালাসি জুমালিন, এরপরে সেটাকে 3টা বাক্যের মধ্যে রাখতে বলতেছে। আলা আইয়াকুনা মারফু আন ফিল ওলা, প্রথম বাক্যে মারফু থাকবে, দ্বিতীয় বাক্যে মানসুব, 3 নম্বর বাক্যে মাজরুর। তাহলে একটা মাজরুর একটা কি বলে, মাকসুর একটা ইসিম বলেন, মাকসুর কাকে বলে? সেই মুরব ইসম যার শেষে আবশ্যকীয় আলিফ থাকবে। যার শেষে আবশ্যকীয় আলিফ থাকবে, যেমন একটা নাউন বলেন। যেমন হতে পারে মাকসুর, হ্যাঁ, কে বলবেন? মাশাল্লাহ বলেন, হাতা, আস, মুস্তাশফা। হ্যাঁ, মাশাল্লাহ, অনেক শব্দ। যেমন আমরা একটা বললাম দুনিয়া, তাই না? দুনিয়া বলি আমরা দুনিয়া, আলিফ মাকসুদ শব্দ। হ্যাঁ দুনিয়া, এই শব্দটা এখন মারফু মানসুব মাজরুর 3 অবস্থায় বলতে হবে, বলেন তো। প্রথমে বলেন এটা দুনিয়া, তাহলে আরবি কি? আদ-দুনিয়া, দুনিয়া জীবন। না, এটা দুনিয়া, হাদিহি ও আচ্ছা, হাজি দুনিয়া, দুনিয়া, ও হাদিহি হাজি দুনিয়া, দুনিয়া। এটা হচ্ছে দুনিয়া, তাই না? এটা হচ্ছে জি দুনিয়া, অর্থাৎ কথার কথা, কেউ একটা ধোকা দিছে বা একটা কেউ উল্টা পাল্টা করছে, বললেন দুনিয়ার রীতি এটা, তাই না? হাদিহি দুনিয়া, এটাই হচ্ছে দুনিয়া, হাদিহি, মাঝখানে একটু এটাও বলতে পারেন, হাদিহি হিয়া দুনিয়া, এটাই তো হচ্ছে দুনিয়া। তাহলে এই দুনিয়াটা খবর হইলো, খবর মানে কি, মানসুব নাকি মারফু নাকি মাজরুর? খবর খবর মানে মানে, মার মারতে। খবর মানে মারফু, তাই না? তাহলে বলেন তো জি, এই দুনিয়া, এই শব্দটার এরাব কি হবে এখানে? এখানে হবে দম দম তাকদিরি দম্মা, মারফুর শব্দ, মারফুউন, রাইট? এখন মারফুল। জি ওয়ালামাতু রাফঈহি,
মুকদ্দরাত, মুকদ্দরাত কি বলতে হবে? কি মুকদ্দারা? দম্মাতুল মুকদ্দরা, রহমতি দম্মাতুল মুকদ্দরাত, মাশাআল্লাহ, দম্মাতুন দম্মাতুল মুকদ্দরাত। মুকদ্দারা, তাই না? এটা বলতে হবে দম্মাতুন মুকদ্দারাতুন। তাহলে এটা আমরা প্রথম বাক্য পেয়ে গেলাম, মারফুর উদাহরণ পেয়ে গেলাম, তাই না? হাদিহি দুনিয়া, ইয়া দরকার নেই, হাদিহি দুনিয়া। এখন একটা মানসুবের উদাহরণ বলেন, মানসুবের উদাহরণ যেমন বাংলা কি হইতে পারে বলেন তো? ইন্না দুনিয়া হচ্ছে, নিশ্চয় দুনিয়া এটা হচ্ছে ধোকার সামগ্রী, বলেন আরবি কি হবে? ইন্না তো নিশ্চয়, কিন্তু ধোকার আরবি তো জানি না হুজুর। হ্যাঁ, ইন্না দুনিয়া ইন্না তো মাতাউল গুরুর, কোরআনে আছে না, গুরুর মানে ধোকা। যে ইন্না দুনিয়া, নিশ্চয় দুনিয়া হচ্ছে মাতাউল গুরুর, গুরুর মানে ধোকা, ধোকার সামগ্রী, ধোকার বস্তু। ইন্না দুনিয়া মাতাউল গুরুর, অর্থাৎ এই যে আমরা দেখতেছি কত কিছু, হঠাৎ চোখ বুজে যাবে শেষ, সব কিছু ছেলে খেলা। এই যে ইন্না দুনিয়া মাতাউল গুরুর, তাহলে এই দুনিয়া এটা কোন অবস্থায় আছে? মানসু অবস্থা, এটা মানসু মানসুব। অবস্থা, তাহলে বলেন তো, মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি, ফাতাতুন আলামাতুন নাসবিহি, ফাতাতুন মুকাদ্দারাতুন। ফাতহাতুন মুকাদ্দারাতুন, মাশাআল্লাহ। এখন আমরা মাজরুরের একটা উদাহরণ দিবে, এই দুনিয়া শব্দকে মাজরুরের একটা উদাহরণ দেন। বলেন কি হইতে পারে? ফিদ দুনিয়া, হ্যাঁ বলেন, ফির দুনিয়া কি হয়েছে? ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, মাশাআল্লাহ, কোরআন কারিমের আয়াত, ফির দুনিয়া ওয়াল আখিরাতি, তাই না? এই যে কোরআনের সূরা বাকারাতে এটা আছে, এর আগের শব্দ হলো লাআল্লাকুম তাতাফাক্কারুনা ফি দুনিয়া ওয়াল আখিরাতি, তাতাফাক্কারুনা, তাতাফাক্কারুনা মানে তোমরা চিন্তা করবে, তাই না? তোমরা চিন্তা করবে, 5 নাম্বার ফর্মে তাফাক্কারা তাফাক্কারু, তোমরা চিন্তা করবে কোথায়? ফি দুনিয়া, দুনিয়াতে, ওয়াল আখিরাতে, এবং আখিরাতে, যাতে তোমরা দুনিয়া এবং আখেরাতের বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারো। লাআল্লাকুম তাতাফাক্কারুনা ফি দুনিয়া ওয়াল আখিরাত। তাহলে এখানে দুনিয়া, এটা ফি হারফুল জারের পরে আসছে, তার মানে মাজরুর, আলামাতু জাররিহি তাসাতুন আলামাতু মুকদ্দারাতুন কাসরাতুন মুকদ্দারাতুন। মুকদ্দারাতুন মাশাআল্লাহ, কাসরাতুন মুকদ্দারাতুন, আলহামদুলিল্লাহ। এরপরে বলতেছে হাতি মিসাল লিল মানকুসি সাবিত ইয়া, একটা মানকুস শব্দ যার শেষে ইয়া অবশিষ্ট থাকবে, এরকম একটা মানকুস শব্দের উদাহরণ দিতে বলতেছে। ওয়া আদখিলহু ফি সালাসি জুমালিন, এবং সেটা 3টা বাক্যে ব্যবহার করতে হবে। আলা আন ইয়াকুনা মারফুআন ফিল উলা ও মানসুবান ফিস সানিয়া ও মাজরুরান ফিস সালিসা। অর্থ বুঝে গেছেন আপনারা? প্রথমটাতে মারফু, দ্বিতীয়টাতে মানসুব, 3 নম্বরটাতে মাজরুর থাকবে। প্রথমে মানকুস, এটার ডেফিনেশন বলেন। আল মানকুস, মানকুস হলো সেই ইসম যার শেষে অবশ্যই ইয়া থাকবে এবং তার পূর্বের অক্ষরে কাসরা থাকবে। মাশাআল্লাহ, হুয়াল ইসমুল মুরাবু ফি আখিরিহি, في آخره يا তাউন يا মা অবলাহা كسرة মাকসুরুন, তাই না? مكسور جي যার পূর্বের অক্ষর কাসরা আছে, মা কবলাহা মাকসুর, ইয়া উন লাজিমাত আছে কোথাও, তাই না? جي لازم এই যে মানকুস, এমন মোরাব ইসিম যার শেষে একটা আবশ্যক ইয়া আছে এবং তার পূর্বের অক্ষর কাসরা, মাকসুর,
ما قبلها আচ্ছা ياء لازمة ما سلام আসে না এখন স্পেল ما قبلها مكسور তাহলে একটা শব্দ বলেন যেমন আমরা কি বলতে পারি মাকসুর শব্দ কদিউন যেমন আমরা কোরআন থেকে একটা শব্দ বলি যেমন আল মুত্তাকি তাই না জি এখানে দেখেন বলতেছে হলো এই যে আসাবিতিল ইয়া শেষের ইয়াটা অবশিষ্ট থাকবে আমরা জানি কোন অবস্থায় শেষের ইয়া অবশিষ্ট থাকবে যখন তিন আল অবস্থায় নিবে থাকবে যখন যখন আল শুরুতে আল আল নিবে থাকবে যখন তখন মানুষ শব্দটি আল থাকবে তখন ইয়া থাকবে তাই না আল না থাকলে তারপর শব্দ আল তখন না থাকলে ইয়া থাকবে না ড্রপ হয়ে যাবে ইয়া ড্রপ থাকবে হয়ে যাবে তাহলে বলেন এই শব্দটা আসলে মূলে কি ছিল মূলে ছিল আল মুত্তাকিয়ু রাইট জি জি আল মুত্তাকিয়ু এখন কাস্রার পরে ইয়ার উপরে দম্মা কঠিন এই জন্য আমরা ইয়ার দম্মাকে সুকুন করে দিচ্ছি খালাস আল মুত্তাকি এরকম হয়ে গেল কারেক্ট জি জি তাহলে আমরা জানি এটা যদি আল না থাকে তাহলে শব্দটা তখন হয়ে যাবে মুত্তাকিন এই যে মুত্তাকিন এরকম হয়ে যাবে তাই না তখন আর শেষের ইয়াটা থাকবে না মুত্তাকিন এরকম হয়ে যাবে তাহলে আমাদেরকে একটা মারফু একটা মানসুব একটা মাজরুর বলতে হবে তাই না বলেন তো মুত্তাকি ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি বিনতি আল মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা তাহলে বলেন তো কি হবে আব্দুল্লাহি আল মাহবুব এই যে আব্দুল্লাহিল মাহবুবু আল মুত্তাকি মুত্তাকি ব্যক্তি হচ্ছে আবদুল্লাহ আল্লাহর বান্দা কেমন বান্দা আল মাহবুব প্রিয় মুত্তাকি ব্যক্তি হচ্ছে আল্লাহ প্রিয় বান্দা তাহলে বলেন তো আল মুত্তাকি এটা মুবতাদা তাহলে মারফু মানসুব মাজরুর কোন অবস্থায় মারফু যেহেতু মুবতাদা সুতরাং এটা মারফু এখন এটার মানসুবের উদাহরণ বলেন এই যে এটাকে মানসুবে নিয়ে যেতে চাই বলেন আমি মুত্তাকি ব্যক্তিকে পছন্দ করি তাহলে কি আমি হবে পছন্দ করি পছন্দের আরবি আমি পছন্দ করি আরবি কি ওহিব্বু 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 হ্যাঁ ওহিব্বু তাহলে ওহিব্বু বলেন আমি আল আল মুত্তাকি আল আল মুত্তাকি মুত্তাকি তারপরে বলেন কি হবে ইয়া ইয়ার উপরে ফাতা ইয়াতে ফাতহা মাশাআল্লাহ ফাতা তার মানে মানসুব অবস্থায় তার এরাবটা কি ফাতা মানসুব জয় অবস্থায় তার ফাতা ইয়া ইয়া জাহির থাকবে ইয়া থাকবে ইয়াটা থাকবে তখন জাহিরাত কি হিডেন নাকি প্রকাশ্য 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 জাহিরাত প্রকাশ্য জাহিরাতুন তাই না ফাতহাতুন জাহিরাতুন তাহলে আমরা যখন প্রথম আল মুত্তাকি বলতেছিলাম এটা হলো মারফুউন ওয়া আলামাতু রাফঈহি দম্মাতুন মুকদ্দারাতুন জাহিরাত মুকদ্দারাতুন মুকদ্দারাতুন না এটা আটকালায় মুকদ্দারা মুকদ্দারাতুন এখানে কি জি দম্মা দেখা যাচ্ছে না না হিডেন তার মানে এটা মুকদ্দারা আর এখানে মুকদ্দার আল মুত্তাকিয়া মানসুবুন ওয়া আলামাতু নসবিহি ফাতাহাতুন জাহিরাতুন জাহিরাতুন ফাতহাতুন জাহিরাতুন মাশাআল্লাহ উহিব্বুল মুত্তাকিয়া আমি মুত্তাকি ব্যক্তিকে পছন্দ করি মাশাআল্লাহ এখন বলেন কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত হুদান লিল মুত্তাকিন হুদাল একজন মুত্তাকি বলতে চাই আমি তাহলে হুদাল লিল মুত্তাকি এই যে মুত্তাকি এটা কি হলো মাজরুর আজরুর হচ্ছে মাজরুর মাজরুর আলামাতু জি জাররিহি কাসরাতুন মুকাদ্দারাতুন কাসরাতুন কাসরাতুন মুকাদ্দারা মুকাদ্দারাতুন ইনশাআল্লাহ তাহলে আমরা এখানে তিনটা উদাহরণ পেয়ে গেলাম প্রথমটা মারফু দ্বিতীয়টা মানসুব তিন নম্বরটা মাজরুর ওকে এখন আমরা পরের এক্সারসাইজটা যাই এই যে বলতেছে হাতি মিসাল লিল মানকুসিল ইয়া শেষের ইয়াটা উজ্জ
এরকম একটা মানকোসের উদাহরণ দিতে হবে, এটাও তিনটা বাক্যে, প্রথমটা মারফু, দ্বিতীয়টা মানসুব, তিন নাম্বারটা মাজরুর। আমরা এই শব্দটাই কি করতে পারবো, ইয়া বাদ দিতে পারবো, তাই না? ইয়া বাদ দিয়ে বলেন তো কি হবে? মুত্তাক বলেন। মুত্তাকিন হ্যাঁ, মুত্তাকিন। যদি আল না দিই তাহলে আর ইয়া থাকবে না, তাই না? মুত্তাকিন হয়ে যাবে। ইয়াটা জি ড্রপ হয়ে যাবে, জি মুত্তাকিন। তাহলে একটা বাক্য বলেন এই মুত্তাকিন দিয়ে, যেমন আমরা বলতে পারি, মারফু দিয়ে এটা জাহাবা নাকেরা হবে, জি নাকের হবে জাহাবা মুত্তাকিন ইলাল মসজিদি। জাহাবা মুত্তাকিন ইলাল মসজিদি। মাশাআল্লাহ, হয়ে গেছে, শুকরান। জাহাবা মুত্তাকিন, ইলাল মসজিদি মাশাআল্লাহ। তাহলে এই মুত্তাকিনটা এই জাহাবা বারবের ফাইল, সুতরাং মারফুউন এটা মারফু মারফু হয় আলামাতু রাফঈহি। আলামত রফি দম্মাতু মুকাদ্দারাতু মুকাদ্দারাতুন, মাশাআল্লাহ। এখন বলেন মানসুবের উদাহরণ দেন, মানসুব যেমন বলেন আমি মসজিদের সামনে একজন মুত্তাকি লোককে দেখেছি। রায়তু রায়তু মুত্তাকি আন মুত্তাকি ইয়া মুত্তাকি ইয়া তাকিয়ান আন হবে মুত্তাকিয়ান আমামাল ইয়ান হবে। হ্যাঁ, মসজিদি আমামাল মসজিদি। আমামাল মসজিদি তাহলে রাআইতু মুত্তাকিয়ান, আমি একজন মুত্তাকি লোককে দেখেছি। তাহলে এটা মাফুলুন বিহি হয়ে গেল, মানসুবুন। ওয়া আলামাতু নসবিহি, আলামাতুন নসবিহি ফাতাহাতুন জাহিরাতুন ফাতহাতুন জাহিরাতুন জাহিরাতুন, মাশাআল্লাহ। এই যে মুত্তাকিয়ান, ইয়া থাকবে না, হলো মারফু এবং মাজরুর অবস্থায়, কিন্তু মানসুব অবস্থায় ইয়াটা কি ফিরে আসবে, থাকবে জি তাই না? থাকবে ইয়াটা ফিরে আসবে, ফিরে আলহামদুলিল্লাহ। আসবে এখন মাজরুর উদাহরণ বলেন তো, মাজরুর উদাহরণ আমি একজন মুত্তাকি ব্যক্তিকে সালাম দিয়েছি, তাহলে কি হবে? সাল্লাম তু সাল্লাম আলা তু আলা আলা মুত্তা মুত্তাকিন 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 সাল্লামতু জি আলা মুত্তাকিন, আমি মুত্তাকিন একজন মুত্তাকি ব্যক্তিকে সালাম দিয়েছি, দিয়েছি আলহামদুলিল্লাহ। এগুলো সহজ উদাহরণ, আপনারা পারেন, আরো কঠিন কঠিন গুলো পড়ে আসছেন আপনারা। এখন বলতেছে হাতি মিসা, তাহলে আমরা পড়ছিলাম যে হিডেন আরব নিবে তিন প্রকারের নাউন, একটা হলো মাকসুর, এটা সব অবস্থাতেই হিডেন। দুই নাম্বার ছিল মানকুস, এটা মারফু এবং মাজরুর অবস্থায় হিডেন কিন্তু মানসুব অবস্থায় প্রকাশ্য। জাহির তিন নাম্বার ছিল মুদাফ ইলাইহি আইল মুতাকাল্লিম, তাই না? জি এই যে মুদাফ ইলাইহি আইল মুতাকাল্লিমের কথা সামনে বলতেছে, হাতি মিসালান লিল মুদাফ ইলাইহি আইল মুতাকাল্লিম, মুদাফ ইলাইহি আইল মুতাকাল্লিমের একটা উদাহরণ দিন। এটাও তিনটা বাক্যে আনতে হবে, মারফু মানসুব মাজরুর। এখন একটু আমরা দেখি, বলেন তো মুদাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম একটা উদাহরণ দেন, যেমন দা দা আতু না একটা মুদাফ ইলা সাদিকি ইয়াইল মুতাকাল্লিম শব্দ কি, যেমন সাদিকি, রাইট? সাদিকি সাদিকি আরো বলেন, যেমন আমার ভাই, আমার আখি, আখি আখি আমার আমার বাবা, আবি 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 ওয়ালিদি, হ্যাঁ ওয়ালিদি আমার আমার শিক্ষক, মুদারিস মুদাররিসি, মুদাররিসি আমার দাদা, জাদ্দি জাদ্দি, জাদ্দি আমার বাসা, বাইতি বাইতি, বাইতি বাইতি আমার ছেলে, ওয়ালাদি ওয়ালাদি অথবা ইবনি বলতে পারেন, ইবনি ইবনি, ইবনি তাই না? এগুলো জি সবই তো মুদাফ ইলাইহি আইল মুতাকাল্লিমের উদাহরণ, তাই না? জি জি সবগুলো জি দিয়ে আমরা বলতে পারবো, সব মুদাফ ইলাইহি আইল মুতাকাল্লিম, সহজ, শুধু বলে দিলেই হলো। এখন একটা দিয়ে আমরা মারফু বলি, এই আমরা ওয়ালি দিয়ে বলি, ওয়ালিদি। বলেন আমার বাবা
একজন নেককার লোক, ওয়ালিদি রাজুলুন সলিহিন সলিহুন, সলিহুন 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 এই দুইটা নাত মানো তাহলে সলিহীন হবে না 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 সলিহুন উস্তাদজি ভুল হয়ে গেছে, তাই না? ভুল হয়েছে ওয়ালিদি রাজুলুন সলিহুন, তাহলে বলেন সলিহুন ওয়ালিদি এটা কোন অবস্থায় আছে? এটা মারফু মারফু, অবস্থায় আছে মারফু কেন? মুবতাদা মুবতাদা, খালাস তাহলে মুবতাদা মারফু, এটার মারফুর আলামত কি? এটার মারফুর আলামত দম্মাতুন, তাকদির তাকদীরে দম্মা, দম্মা দম্মাতুন মুকাদ্দারাতুন, মাশাআল্লাহ। তারপর এখন আমরা বলেন আমার বাবাকে আমি পছন্দ করি, বলেন তো, আমি আমার বাবাকে ভালোবাসি। উহিব্বু উহিব্বু আবি ওয়ালি, ওয়ালিদি এটাই বলি, ওয়ালিদি আচ্ছা ওয়ালিদি ওয়ালিদি, উহিব্বু ওয়ালিদি হ্যাঁ ওয়ালিদি আমি আমার বাবাকে ভালোবাসি, তাহলে ওয়ালিদি এটা কি শব্দ? এটা এটা মাফুলুন, মানসুব মাফুলুন বিহি মানসুব তাহলে এখানে আলামাতু নাসবিহি মুকাদ্দারাতুন আলামাতুন মুকাদ্দারাতু ফাতাহাতু মুকাদ্দারাতু ফাতহাতুন মুকাদ্দারাতুন। এখন বলেন আমি আমার বাবার জন্য একটা জামা কিনেছি, ইশতারাইতু ইস্তরাইতু কমিসু কমিসুন নাকি কমিসন? কমিশন কমিশন হবে কমিসন কেন, কমিসন কেন? কমিশন মানে এটা কি কিনেছি এটা মাফুলুন বিহি তাই মানসুব মানসুব হবে হবে কমিশন কমিশন তাই কমিসন। আমি একটা জামা কিনেছি আমার বাবার জন্য, এখন বলেন তো আমার বাবার জন্য লি আবি লি কি ওয়ালিদি ওয়ালিদি লিওয়ালিদি, তাই না? লিওয়ালিদি, এই ছোট ছোট আরবি গুলো আপনারা পারার কথা, কিন্তু তত পারছেন না কেন? খালি গ্রামার পারছেন কিন্তু প্র্যাকটিক্যালি কম পারতেছেন, তাই না? জি হ্যাঁ, এইগুলো ছোট ছোট আরবি পারার কথা। ইশতারাই তো কামিসান লিওয়ালিদি, আমি আমার বাবার জন্য জামা কিনেছি, তাহলে লিওয়ালিদি, লি আর মাজরুর, এখানে আলামাতু জারহি কাসরাতুন কাসরাতু মুকাদ্দারাতু মুকাদ্দারাতু, মুকাদ্দারাতু একদল গ্রামারিয়ানের মত আছে, এখানে একটা কাসরা আছে না, হ্যাঁ এই কাসরাটাকে একদল গ্রামারিয়ান কি বলছে, যে এটা কাসরাতুন জাহিরাতুন, তাই না? জি বাকি প্রসিদ্ধ মত হলো কাসরাতুন মুকাদ্দারাতুন, তারা বলে এই যে যে এই কাসরাটা আছে এটা হলো বাই ডিফল্ট কাসরা, তাই না? এই ইয়ার কারণে কাসরাটা আসছে, এই জি কাসরাটা এরাবের কাসরা না, তাই না? ছন্দের বেস্ট কাসরা। আবার কাস্টানা হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাহলে আমরা যে শব্দগুলো হিডেন এরাব নিবে সেগুলো বুঝে গেলাম। প্রথমটা মারফুর উদাহরণ, মানসুবের উদাহরণ, এখন আমরা পড়লাম মাজরুরের উদাহরণ। খালাস, এখন আমরা বইয়ে দেখি তারপরে কি আছে। এই যে বলতেছে আরিব মা তাহতাহু খাত্তুন, নিচে কিছু শব্দ আছে, এই শব্দগুলোর নিচে দাগ টানা আছে, এই আন্ডারলাইন করা শব্দগুলোর এরাব বলতে হবে। তাহলে বলেন ইউহিব্বুল্লাহুল মুত্তাকিনা, অর্থ কি হলো? আল্লাহ মুত্তাকিদেরকে আল্লাহ পছন্দ আল মুত্তাকিদের পছন্দ করেন করেন, ভালোবাসেন, আল্লাহ মুত্তাকিদের মুত্তাকিদেরকে ভালোবাসেন পছন্দ করেন, তাহলে ইউহিব্বুল্লাহু আল্লাহু কেসে এটা মারফু, হচ্ছে মারফু ফাইল মারফু মারফু, মারফুর আলামত একসাথে বলে দিবেন, মারফুউন দম্মাতুন জাহিরাতুন, মুহাম্মাদুন জাহিরাত তাই না? জাহিরাত তারপরে বলেন জি আল মুত্তাকিনা, আল মুত্তাকিনা এটা হচ্ছে ইয়াউন আলামাতুন মানে ইয়াউন এটা হচ্ছে আলামাতুন ইয়ার আলামাত ফারিয়াতুন, তাই না? এটা ফারিয়াতুন জি আলামাতুন মুত্তাকিনা ফাইয়ের ফারিয়াতুন বিকল্প জহিরাতুন আলামত, জে মাসুর জি এখানে আমরা বলতে পারি আলামাতু নাসবিহি ইয়াউন ফারাইয়াতুন জাহিরাতুন, তাই না? ইয়া জহিরাতুন জি এবং ইয়াটা হলো বিকল্প এবং ইয়াটা কি প্রকাশ্য, প্রকাশ তাই না? এই তিনটা কথা, জি মাশাআল্লাহ।
এরপরে আমরা যাই, দ্বিতীয় হলো খালাক আল্লাহ, তাহলে এটা কোন প্রকার শব্দ? আল মুত্তাকিনা, এটা আল জেমেসের, মুত্তাকিনা, জি মাশাল্লাহ, জেমেস এটা জেমেস, ভুল করে কিন্তু এটা বলা যাবে না যে এটা হলো মানকুস, এটা মানকুস, না, জেমেস এটা নাও, এটা মানকুস হয়তো কোন অবস্থায়, যদি শব্দটা নুন না মান থাকতো আর প্রথমে একবচন হইতো, তাই না? জি, একবচন হতো, জি একবচন হলে হতো, একবচন একবচন হতো হইলে প্রথমে কিন্তু, এটা হইতো, কিন্তু এটা তো একবচন না, বহুবচন, বহুবচনে সে জেএমএস শব্দ যা করে সেই কাজ করবে, তাই না? জি মাশাআল্লাহ। জি তারপরে বলেন তো খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, একজন একজন বলেন আল আরদ, এটা নার্জু আপা বলেন মারফু মানসুব মাজরুর, আল্লাহ আসমানের আল রঙ আরদ এটা মারফু মানসুব মাজরুর কোন অবস্থায় আছে? মানসুখ, এটা এটা মানসুব হলো আছে মাশাআল্লাহ, মানসুখ, মানসুখ, এটা জি মানসুবের আলামত ফাতহা, প্রকাশ্য ফাতহা, সবাই বুঝে গেছেন। এখন খাদিজাতুল কুবরা আপা বলেন তো এটা মানসুব হইলো কেন? ওস্তাদ কোনটা? এই যে আল আর দ, এটা মানসুব কেন? ফাতহা আছে জন্য ফাতহা, না, এটা তো মাফুলুন বিহি, মারফুর আলামত, কিন্তু মারফু মানসুবটা হলো কেন? কারণ এটা মাফুলুন বিহীন, আরো বিহি, স্পেসিফিক বলতে জি আসলে মাফুলুন বিহীন তো এইটা, এই আল আরদটা কি মাফুলুন বিহীন? চার প্রকার আমরা পড়ছি না, ফলোয়ার নাউন কত প্রকার? চার প্রকার, চার প্রকার। এই যে এটা মাফুলুন বিহীনকে ফলো করে মানসুব হয়েছে, তাই না? জি আসসামাওয়াতি আপনাকে, এটা মূল মাফুলুন বিহি, এই ভার্বের কারণে মানসুব হয়েছে। আল আরদাটা মানসুব হয়েছে এই মাফুলুন বিহি, তার পূর্বে যেটা আছে সেটাকে ফলো করে, তাই না? এজ এ ফলোয়ার নাউন, জি জি ফলোয়ার নাউনকে আরবিতে কি বলে? ফলোয়ার নাম, তাবিউন, তাওয়াবি, পড়ে আসছি না, তাওয়াবিউ, জি জি ওস্তাদ, এই যে চার প্রকার নাউন যারা তাওয়াবে ফলো করে। জি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বুঝে গেছি এই আল আরদা এটা নর্মাল। একটু বলেন তো আসসামাওয়াতি এটা কোন প্রকার শব্দ? জেএনএস এটা বহুবচন, জেএনএস, জেএনএস, জেএনএস বহুবচন, এই জন্য মানসুব অবস্থায় কাসরা, বিকল্প কাস্টার সাইন, নিয়েছে বহুবচন, মাশাআল্লাহ। এখন বলেন তো পরের বাক্যটা ইফতাহ ফাকা অর্থ কি? তোমার মুখ খোলো, তুমি তোমার মুখ খুলো, মাশাআল্লাহ। খোলো ফাঁকা এটা কোন অবস্থায় আছে? তোমার মুখ খোলো, কি খোলো, এটা মানসুব অবস্থায় আছে, মানসুব, মানসুবের আলামত কি? এখানে হচ্ছে আলিফ, এখানে আলিফ, আলিফ আছে, এখানে আলিফ আসমাউল কেন? হুসনা কারণ এটা স্পেশাল ফাইভ, এটা স্পেশাল ফাইভ নাউন, স্পেশাল ফাইভ, ইসলামিক স্পেশাল স্টেটটা ফাইভ ফাইভ না, নাউন, মানসুব অবস্থায় আলিফ নেই, আলিফ মানসুব নেই, অবস্থা আলিফ নেবে, রাইট? এরপরে বলেন আইনে সাইয়ারাতু আবিকা, এটা কোন অবস্থায় আছে? এটা আবিকা, আবেকা এটাও ঠিক মাজরুর আছে, অবস্থায় আছে, এটা মাজরুর মাজরুর অবস্থায় অবস্থায় আছে। মাজরুরের সাইন কি? ইয়া, আবি ইয়া, 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 মাজরুরের সাইন হলো ইয়া। এখানে ইয়া কেন? যে স্পেশাল ফাইভ এটা নাউনের স্পেশাল, এটা ভার্সিয়েশন, ফাইভ নাউন, মাজরুর অবস্থায় ইয়া হয়, মাশাআল্লাহ। অবস্থায় ইয়া, ইয়া বিকল্প, তারপরে বলেন তো হাফিজ তু সুরাতাইনি, হাফিজ তো সুরাত তাইনি, এটা হচ্ছে ইয়া মানে বিকল্প আলামত, বিবচনে, বিকল্প, বিবচনে, বিকল্প আলামত নিয়েছে ইয়া, ইয়া বিবচনে হচ্ছে ইয়া বিকল্প নিয়েছে, এরব নিয়েছে, আলামাতুন নসবি, হ্যাঁ, আলামাতুন নসবি, ইয়া, ইয়া কোন, ইয়া তো নিয়ে, ইয়া হ্যাঁ হচ্ছে ইয়া নিয়েছে, বিকল্প আলামত, এই যে হাফিজ তু সুরা দেয়নি অর্থ কি হলো? আমি দুইটা সুরা মুখস্থ করেছি, তাই না? মুখস্থ করেছি, জি দ্বিবচন শব্দ এটা মানসুব অবস্থায় দিবাসন, এরা হলো, মানসুব অবস্থায় ইয়া, ইয়া, রাইট? তারপরে আসিফু কাদিয়া মাক্কাতা, আমি মক্কার কাজী সাহেবকে চিনি, কাদিয়া মাক্কাতা, তাই না? এটা এটা মানকুস শব্দ, মানসুব অবস্থায় প্রকাশ্য মানে ফাতা প্রকাশন দিয়েছে,
ফাতাহাতুন জহিরতে, মানসুব জহিরতে। এটা ফাতহাতুন জাহিরাতুন। বলেন তো মানকুস শব্দের মধ্যে ইয়াটা প্রকাশ্য থাকবে কয় অবস্থায়? তিন অবস্থায়, তিন অবস্থায়। এক হলো এক হলো আলিফ, আল থাকলে শব্দের প্রথমে আল মুদাফ, থাকলে, 2 নম্বর 2 নম্বর মুদাফ, শব্দটি মুদাফ হলে, 2 নম্বর মুদাফ, 3 নম্বর 3 নম্বর এটা যদি ইয়ে হয় যে মানসুব হয়, মানসুব হলে মানসুব হলে, এই 3 অবস্থায় ইয়াটা থাকবে। আর ইয়ার ওই যে কি বলে মানসুব অবস্থায় সবসময়ই থাকবে তাই না, আল থাকুক না থাকুক। জি মানসুব অবস্থা সবসময় প্রকাশ্য থাকবে, ইয়া থাকবে, ইয়া। মাশাআল্লাহ। এরপরে দেখেন এই যে এখানে মুদাফ, এই জন্য ইয়াটা আছে তাই না, কিন্তু কাদি আমাকে, তাছাড়া এটা মানসুব হয়েছে সেখানেও থাকতো আবার মুদাফ না হয়েছে। এটা মাফুলুন বিহি, এজন্য তো মানসুব হয়েছে। হ্যাঁ মানসুব হয়েছে এই কারণে ইয়া আছে, আবার এটা মুদাফ হয়েছে এই কারণে ইয়া আছে তাই না, দুই জি কারণে। এরপরে বলেন তো খারাজাল জারহা মিনাল মুস্তাশফা, অর্থ কি? চল, আঘাত এটার প্রাপ্ত মানে তো ব্যক্তি, জানি, জারহা মানে কি, জারহা জারহা মানে জানি হলো না আঘাত প্রাপ্ত ব্যক্তি বের মিনাল হয়েছে মিনাল মুস্তাশফা, মুস্তাশফা, হাসপাতাল থেকে বের হয়েছে। হাসপাতাল। রাইট, তাহলে আল জারহা আল মুস্তাশফা দুটা শব্দই কি মাকসুদ, মাকসুদ, কিন্তু আল মাকসুদ, হ্যাঁ জারহা আছে হলো কোন অবস্থায়? এটা হচ্ছে মারফু মারফু অবস্থায় অবস্থায় আছে, আছে, এটা আছে মারফু মারফু। অবস্থায় আছে, রাইট, আর আল মুস্তাশফাটা আছে ওটা মাকসুদ, হচ্ছে মাজরুর অবস্থায় আছে, মাজরুর অবস্থায় আছে, কিন্তু মাজরুর অবস্থায়। এটারই আলামত কি? হিডেন আলামত হচ্ছে মুকাদ্দার, হিডেন, মুকদ্দর, এটারই আলামত হিডেন, মুকাদ্দার, মাশাআল্লাহ। মুকদ্দরাতুন, হিডেন, হ্যাঁ, হিডেন। এরপরে দেখেন আখাদা সদিকি কিতাবি মিন হাকিবাতি, এটার অর্থ বলেন আগে, বাক্যটার অর্থ। আখজা সদিকি, আখাদা মানে গ্রহণ আমার করা বা নেওয়া, জি আমার 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 ব্যাগ থেকে, থেকে ব্যাগ থেকে আমার কিতাব বই, আমার আমার বই আছে, আমার আমার ব্যাগ আমার থেকে আমার বন্ধুকে বন্ধু দাও, বই নিয়েছে, বন্ধুকে দাও, নাও নাও, বন্ধু আমার বই আমার ব্যাগ ব্যাগ থেকে নিয়েছে। ব্যাগ থেকে নিয়েছে, হ্যাঁ, নিয়েছে। অনুবাদটা সহজ, এত কঠিন হলো কেন? আখাদা সদিকি, আমার বন্ধু নিয়েছে কিতাবি আমার বইটি মিন হাকিবাতে, আমার ব্যাগ থেকে তাই না, ব্যাগ আমার থেকে, জি আমার বই আমার ব্যাগ থেকে নিয়েছে, খালাস। তাহলে এই 3টা শব্দই কি? মুদাফ ইলা ইয়া ইল মুতাকাল্লিম তাই না, জি মুদাফ ইলা ইয়া ইল মুতাকাল্লিম। তাহলে মারফু মানসুব মাজরুর 3টা 3 অবস্থায় আছে এবং সবগুলোই কি আলামাতুন মুকাদ্দারাতুন, তাকদিরি সাইন, মাশাআল্লাহ। এরপরে দেখি শেষটা কে বলতে পারে, ইশতারাইতু হাদা বি 15 রিয়ালান, আমি এটা 15 রিয়ালে কিনেছি, এই যে 15 এটা বলেন কোন খামসাতা অবস্থায় আছে? আশারা, এটা হচ্ছে এটা হলো খামসাতা মাবনি, আশারা, এটা হচ্ছে আদাদুল মুকাদ্দাম মূল, অর্থাৎ যৌগিক শব্দ। কেউ বুঝতেছেন না, প্রথম শব্দটা বের করেন, এটা মোরাব নাকি মাবনি? মাবনি, এটা হচ্ছে মাবনি, যদি মাবনি, মাবনি হয় তাহলে আরবের ক্ষেত্রে কি বলতে হবে? এরাবের ক্ষেত্রে, এরাবের ক্ষেত্রে বলতে হবে ফি মাহাল্লি, ফি মাহাল্লি, জাররি, ফি মাশাআল্লাহ, মাহাল্লি, ফিল মাহাল্লি, জাররি কিংবা রফি, জাররি, হ্যাঁ জি এখানে যে রফি হবে বীর পরে আসছে তাহলে কি বলতে হবে, এটা জাররি জাররি বলতে বলতে হবে, হবে, ফি মাহাল্লি জাররি, জাররি হবে, ফি মাহাল্লি জাররি। হ্যাঁ এটা হলো ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে কিন্তু মাজরুরুন বলা যাবে না, কি বলতে হবে, ফি মাহাল্লি জাররি, জাররি, জাররিন, খালাস মাশাআল্লাহ। এরপরে দেখেন তো শেষেরটা আনা মুহামিন, অর্থ কি? আমি একজন একজন উকিল, আমি একজন আমি একজন উকিল, আইনজীবী তাই না, উকিল, মুহামিন, মুহামিন শব্দটা বলেন মানকুস এবং এটা খবর হয়েছে, তার মানে
মারফু, খবর হলে তো মারফু হবে, علامة মারফু رفعه ضمة مقدرة. মুকদ্দারাত। ما شاء الله. এরপরে حقوق، এরপরে এই যে সামনে المرفوعات من الأسماء، المنصوبات من الأسماء، এগুলো আসবে। আচ্ছা এই ফলোয়ার নাউন এখন আপনারা পড়েন নাই তাই না, সামনে আসতেছে। আচ্ছা অসুবিধা নেই, আমাদের থাকুক। মোরাব মাবনি শেষ হইলো, এখন এই যে মারফু আমরা কিভাবে হবে পড়লাম, কিন্তু কোন কোন নাউন মারফু হবে এটা তো পড়ি নাই তাই না। এই যে না সামনে না না, এটা করে এখানে 6টা দেওয়া আছে, আমরা মোট 8টা পড়বো। 8 প্রকারের নাউন মারফু হয়, আমরা ইনশাল্লাহ পড়ে নিব। জি ঠিক আছে, তাহলে আজকে থাকুক ইনশাল্লাহ। জি সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।